রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় বৃহস্পতিবার। রাজধানীর টাউন হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবীরা যে ভট্টাচার্য, কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য। অতিথিরা পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি যে যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন দেখবে সে হাঁটতে পারে না, চেষ্টা করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, একটু হাঁটার চেষ্টা করে, তারপর অনেক ব্যথা পায়, পড়ে যায়। কিন্তু তার লক্ষ্য কি? এই জীবন যুদ্ধে সংগ্রাম করে আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে দাঁড়াতে হবে, আমাকে দৌড়াতে হবে, আমাকে বড় হতে হবে। তো এই যে লক্ষ্য, এই লক্ষ্যটাই কিন্তু আমাদের আগামী দিন সুষ্ঠু জীবন পথ চলার একটা পথ হয়ে থাকে।